পুরস্কার বড় পুরস্কারটা সেটাই দেব আমরা সেরা 11 নবীজির চোখে সেরা 11 11 শ্রেণীর মানুষ সেরা মানুষ শ্রেষ্ঠ মানুষ বলেছি 11 শ্রেণীর 11টাই মুখস্থ এমন কেউ আছেন আচ্ছা এই যুবক অনেকক্ষণ থেকে দুলছে দেখি 11টাই বলতে পারবেন আচ্ছা না মান দাঁড়ান বলেন হ্যাঁ মাইক দেন নাকি যার নিকট থেকে মানুষ ভালো কিছু আশা করে কল্যাণ আশা করে মানে তার উপকার আশা করে তার থেকে ক্ষতি আশা করে না কল্যাণ আশা করে হ্যাঁ ঠিক আছে পাঁচ যে পুরুষ তার স্ত্রী নিকট ভালো ছয় যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় সাত যে নামাজ দেওয়ার সময় খাত নরম করে এবং অন্যকে সুযোগ করে দেয় আট যাকে আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছেন এবং নেক আমল দিয়ে জীবন সাজিয়েছেন যার বন্ধু এবং প্রতিবেশী যাকে ভালো বলে উত্তম আচরণ যার এগারো যার অন্তর্ত নরম এবং যে যখন কথা বলে সত্য কথা বলে ভাই আওয়াজ না করি এই যুবককে নগদ 500 টাকা পুরস্কার আর আমি একটা অটোগ্রাফ কি নাম তোমার কোন মাদ্রাসায় পড়ো যেমন শিক্ষিত তো বুঝতে পারছি এই জন্যই তো বলছি মাসায় কোথায় পড়ো কিনা কোথায় পড়ো মোতালক কলেজে মাশা আল্লাহ কি নাম মোহাম্মদ মারওয়ান মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এই 11টা বলতে পারবেন যারা কারা আছে না তাহলে তো অনেক হিরো আছে দেখা যায় এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এত হিরোর কোত্থেকে পুরস্কার দেবো আমি আচ্ছা তাহলে প্রশ্ন চেঞ্জ করি আমরা একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলাম এই প্রশ্ন যে পারবে সে দ্বিতীয় বড় পুরস্কার পাবে কারণ প্রশ্নটা একটু কঠিন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলাম এক ভাই প্রশ্ন করেছেন যে প্রায় মসজিদে দেখা যায় অনেক মুসল্লির সেজদার সময় পা মাটিতে থাকে না এবং নাক মাটিতে লাগে না তাদের নামাজ হবে কিনা এটা একজনের প্রশ্ন করেছেন এর উত্তর দিতে গিয়ে আমি বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস সেই হাদিসটা যিনি বলতে পারবেন হাত তুলবেন মাদ্রাসার ছাত্ররা যারা মানসে পড়েন তারা হাত তুলবেন না আপনাদের অন্য ক্যাটাগরিতে পুরস্কার দিতে পারবো আমি আছে আমার কাছে পুরস্কার মাদ্রাসার ছাত্র না দাঁড়ান আচ্ছা দাঁড়ান দেখি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিজদা দেওয়ার সময় 7টি অঙ্গ মাটির সাথে লাগতে হবে 7টি অঙ্গের উপরে সিজদা দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কপাল আর নাক 1টি দুই হাতে তালু 2টি দুই হাত দুই পায়ের হাঁটু 3টি দুই পায়ের কেমনে 3টি হলো 5টি আচ্ছা হ্যাঁ তারপর দুই পায়ের আঙ্গুল উঁচা করে মাটির উপরে ফ্লোরের উপরে তুলে রাখতে হবে জি মাটির সাথে লাগতে হবে আচ্ছা মাশাআল্লাহ আবার বলেন 7টা অঙ্গ শুধু বলেন অঙ্গগুলো শুধু বলেন সংখ্যা বলা লাগবে নাকার কপাল হাতের তালু তারপর পায়ের হাঁটু তারপর পায়ের আঙ্গুল মাটির সাথে লাগতে হবে আর কোনো লাগা লাগবে না না আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আসেন উত্তর সঠিক মাশাআল্লাহ মাশাআল্লাহ
কি নাম আপনার? সাইফুল ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। ভাই সাইফুল ইসলামকে ডক্টর খন্দক আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ রচিত রাহে বেলায়েত বইটি উপহার দেওয়া হলো, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এরপরে এরপরের প্রশ্ন, ভাই এক ভাই প্রশ্ন করেছেন, ব্যবসায়ীরা ব্যবসা করার সময় অনেক সময় মিথ্যা কথা বলে কাস্টমারের সাথে, ভাই কেনা দামে তো আমার, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বেশিরভাগ দোকানদাররা বা অনেক দোকানদাররা এরকম করে কি করে না? এই এইখানে প্রশ্ন করা হয়েছে তাদের উপার্জন হালাল হবে কিনা, এটা প্রশ্ন উত্তরে আমরা একটা হাদিস বলেছি। প্রসঙ্গতে একটু বলি, আপনারা আজকের পুরো আলোচনা থেকে কি শিখলেন, যে এগারো শ্রেণীর মানুষকে নবীজি শ্রেষ্ঠ বলেছেন, এগুলো সবগুলো হলো মানুষের কায় কারবার লেনদেন এই সমস্ত, শুধুমাত্র এই বাহ্যিক লেবাস পোশাকে মুসলমান হলে সে ভালো মুসলমান হতে পারে। অতএব দোকানদারের সময় আপনি কি করেন এটাও দেখার বিষয়, বউর সাথে কি করেন সেটাও দেখার বিষয়, রিক্সাওয়ালার সাথে কেমন আচরণ করেন সেটাও দেখার বিষয়। যাই হোক, এই যে দোকানদারি করার সময় মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলা প্রসঙ্গে আমি দুইটা হাদিস বলেছি, দুটোটা হাদিস যে বলতে পারবেন হাত তোলেন। আচ্ছা, দুটোটার দরকার নেই, যে কোনো একটা পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না। মাশাআল্লাহ, উত্তর সঠিক, চলে আসো। মাশাআল্লাহ, হাতে তালি না, মাশাআল্লাহ 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 বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম তোমার? যে ব্যক্তি মানুষের ধোকা দেয় প্রতারণা করে দুই নম্বরই করে সে আমার উম্মত না। অতএব দুই নম্বরই কখনো করা যাবে? চিটারি করা যাবে? টাকার জন্য, পয়সার জন্য, কিছুর জন্য চিটারি করা যাবে? আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করব, আমিন। এরপরে ভাই, আর কি প্রশ্ন করব? আচ্ছা, আর দুইটা প্রশ্ন করব, এরপরে পুরস্কার অন্য ক্যাটাগরিতে চলে যাব, প্রশ্নের বাইরে, ঠিক আছে? যারা মানুষের জমি জোরপূর্বক দখল করে, জমি আত্মসাত করে, তাদের কি শাস্তি হবে? হাদিসে বলছিলাম, ওই ভাই আগে দিছে, একদম আগে। হ্যাঁ, দাঁড়িয়ে আলা ভাই বলেন, বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্বার্থপর জমি তার গলার সাথে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। উত্তর সঠিক, চলে আসেন, চলে আসেন, চলে আসেন। আর দরকার তো নেই, এবারের প্রশ্ন হলো কোন জ্ঞানগত প্রশ্ন না, এবার আমলগত প্রশ্ন, আমলগত প্রশ্ন, অ্যাচিভমেন্টের ব্যাপার। আজকের আজকের পুরো বক্তব্য থেকে, আজকের পুরো বক্তব্য প্রশ্নোত্তর থেকে প্রায় দীর্ঘ দুই ঘন্টা পর্যন্ত আমরা কথা বললাম, প্রশ্নোত্তর দিলাম, এই পুরো সময় থেকে মনে মনে আলোচনা চলাকালীন সময়, এখন না, এখন বলার পরে না, আমি যখন আলোচনা করতেছিলাম তখন মনে মনে নিয়ত করেছেন এই কাজটা করবেন বা ওইটা আর কখনো করবেন না, একটা খারাপ কাজ কখনো করবেন না বা একটা ভালো কাজ করবেন, এই প্ল্যান যারা তখন করেছেন, হাত তোলার আগে আগে কথা শেষ করি, আমি আলোচনা এবং প্রশ্নোত্তরের ফাঁকে আপনি মনে মনে নিয়ত করছেন যে তাহলে এই ভালো কাজটা এখন থেকে আমি করব, এই খারাপ কাজটা আমি আর করব না, এরকম নিয়ত যারা পাক্কা করেছেন
তারা হাত তুলবেন, তবে মনে রাখেন এটা দীনি মজলিস। এখানে এখানে কেন মুসলমান তো কোথাও মিথ্যা বলবে না, তাই না? সেখানে এখানে মিথ্যা একটা বইয়ের জন্য করবেন কেন? আপনার বই আমি দিয়ে দিব, আমি দরকার হলে মিথ্যা বলা জায়েজ আছে? আমার মনে হয় না কেউ মিথ্যা বলবে ইনশাআল্লাহ। এবার হাত তোলেন, আমরা কিন্তু শুনবো আপনি কি নিয়ত করছেন। ওয়াল্লাহ এত মানুষ। আচ্ছা একজনের হাত, আপনারা মুরব্বীরা একটু হাত ধরে দেন না, কার হাত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি নিয়ত করছি আজকে থেকে কাস্টমারের সাথে আর মিথ্যা কথা বলবো না। তুই কি দোকানদারি করো না? জি স্যার। জি হুজুর। কি দোকানদারি? পার্সেল দোকান। মোটর পার্সেল দোকান? তার মানে এতদিন না টুকটাক এ ধরনের ভুল অন্যায় আমরা করি না। ফেরেশতা কয়জন? আপনারা যেভাবে হেসে দিচ্ছেন মহারাজ সব ফেরেশতা। পাক্কা নিয়ত করছো? হ্যাঁ। তুমি কি চাকরি করো না মালিক? আমি আমার বাবা আমাকে দিছে আর কি। তো এটা না করলে মিথ্যা দুই নম্বরই না করলে ব্যবসা তো একটু কম হবে, সমস্যা নাই, ওই কমটা মেনে নিবা। হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার রুজিতে রুটিতে ব্যবসায় বরকত দান করুক। আমিন। তোমার নিয়তকে আল্লাহ পুরো করার তৌফিক দান করুক। আমিন। মরণ পর্যন্ত হক হালালে চলার তৌফিক দান করুক। আমিন। কলিজা লাগে কলিজা, কলিজা হক হালালে চলতে কি লাগে? ভুক লাগে ভুক। ছোট লোক যারা তারা পারে না, যাদের বড় কলিজা আছে এরা পারে। যাবে জীবন যাবে, হারাম এক টাকাও খাবে না। আমি বড় লোক হবো না, মানুষের বাবা পাবো না, দরকার নেই। আমি হালাল পথে থাকবো, জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। দেন ওর এটা পুরস্কারটা দিয়ে দেন না, এটা বড় মানুষকে দিতে হবে। বেলা না বেলা না এই বইটার জন্য উপযোগী। বিপদ যখন নিয়ামত, তোমার বিপদ নিয়ামত হবে ইনশাআল্লাহ তোমার জন্য। তুমি আজকে সবার সামনে নিয়ত করছো তুমি আর মিথ্যা বলবো না ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, সেটার জন্য তোমার কিছু ক্ষতি হলেও হতে পারে, কিন্তু সেই ক্ষতিটা তোমার লাভের কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জাযাকুমুল্লাহ খায়ের। কি নাম তোমার ছোট ভাই? শহীদুল ইসলাম। আল্লাহ তাআলা কবুল করুক মাশাআল্লাহ। যান জাযাকুমুল্লাহ খায়ের। এবারে প্রশ্ন হলো, ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন, এই মজলিসে যারা আছে এদের মধ্যে যাদের বয়স 15-র ভিতরে, দুইজনকে আমি পুরস্কার দেব। 15-র ভিতরে বয়স আজকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে এবং এই মজলিসেই সাক্ষী আছে, কই? তোমার কি নাম? এবারে মাইক দেন। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি নাম বাবাজি? মোহাম্মদ হামিদ। হামিদ, তোমার বাড়ি কই? বাড়ি মাইসরা। মাইসরা? আজকে ফজর নামাজ পড়ছো না? জি। ফটে বাসা? না, মসজিদে। মসজিদে পূর্ণ দেখকে তোরে জি আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ পূর্ণ? আব্দুল্লাহ কে? ও নামাজ পড়ছে? হ্যাঁ ফজর। তুমিও পড়ছো? তো দুজন চলে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে এটা দেন। হ্যাঁ কেন, এইটাও দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো আসো আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাও, কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ মাশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। যাও